খুলে দেখো, তুলে দেখো। দোকান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ছোট অ্যাকুরিয়ামের জন্য আমরা 10টা মাছ নিয়েছিলাম, পরবর্তীতে 2টি মাছ মারা যায়, এখন 8টা মাছ আছে। আজকে আমরা এর জন্য আরও 2টি কাপ্পি মাছ নিয়ে এসেছি, এখন নিসর্গ সেগুলো পানিতে ঢালবে। নিসর্গ প্রথমে আগে ওইটা সহ রাখো, এটা সহ রাখো, ডুবে রাখো, এইভাবে খাড়া করে ডুবে রাখো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ফেলো না, এমনি রাখো, এইভাবে দিয়ে রাখো। আর খানিকক্ষণ এইভাবে দিয়ে রাখলে টেম্পারেচার যখন নর্মাল হবে, ভেতরের বাইরে তাপমাত্রা একই হলে তারপরে আমরা এটা ছেড়ে দিব। ডুবে রাখো, আমরা অনেকক্ষণ পানিগুলো রেখেছিলাম, মনে হচ্ছে যে টেম্পারেচার 2 ডিগ্রি নর্মাল হয়ে গেছে, একই রকম হয়ে গেছে, এখন আমরা ছেড়ে দিচ্ছি মাছ দুইটা। ভালো নিসর্গ, বাইরে পড়বে তো, আর একটু পিছনে নিয়ে যাও। এই যে দুইটা মাছ, আমাদের মাছের সংখ্যা আবার 10 হলো। এই হলো আমাদের ফিল্টার, আমরা এটা সেট করব। প্রথমে আগে বক্স থেকে বের করে দেখি, বের করো কেমন ফিল্টার হয়ে যাওয়ার। ও আইটা দিই, এগুলা দুইটা কিউব, এই দুইটা কিউব, বলে তিনটা সরাতো নি সরবো। ওই পজিশনটা আছে, এই হলো আমাদের ফিল্টার। ওয়াও, এটা টপ ফিল্টার, মোটরটা পানির বাইরে থাকবে এবং নিচ থেকে পানি উঠে আবার মোটরে এখানে রিসাইকেল হবে। আমরা সেট করার পর তারপরে আবার দেখাবো। এই হলো আমাদের ফিল্টার, আমরা সেট করেছি। নিচে যে সাদা নল দেখা যাচ্ছে এর মাধ্যমে পানি উঠছে, উঠে উপরের এই জায়গাটাতে একটু পরিষ্কার হচ্ছে, চাপনি আছে, পরিষ্কার হয়ে এর একটু ফ্রেশ পানি বের হচ্ছে। মোটামুটি এই হলো আমাদের আজকের মিনি অ্যাকুরিয়ামের আপডেট।